পূর্ণিমা টিভির পক্ষ থেকে সকলকে শারদীয় আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পায়ে পায়ে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি উল্টোডাঙা যুববৃন্দ ক্লাবে। চলুন, আমি ক্লাবে দুই সদস্যকে পেয়ে গেছি, যা তাদের নাম আগে জানবো এবং কী পুজো পরিকল্পনা আছে, কীভাবে কী করছেন সেগুলো জেনে নেবো। দাদা, আপনার নামটা? ননীগোপাল পোদ্দার। ননীবাবু, আজকে এই আমরা তো চলে এসেছি আপনাদের পুজো মণ্ডপে, এখন তো এই কোভিড-19 জন্য এত প্রবলেম, তা আপনারা কী পরিকল্পনা নিয়েছেন যদি একটু বলেন? পরিকল্পনা তো দেখতেই পাচ্ছেন, আমাদের 10 মিটার আগের থেকে সব দর্শকদের আমরা অলরেডি আটকে দিয়েছি, নো এন্ট্রি। সেই হিসাবে আমাদের কোনো লোককে ভেতরে সবগুলো টোটালটাই স্যানিটাইজ করা আছে, মেশিনও আছে আমাদের, স্যানিটাইজ গেটও আছে, সব রকম মিলিয়ে কোভিড-19 জন্য আমরা ভালোভাবেই যতটা সরকার যেভাবে আমাদের বলেছে, গাইডলাইন দিয়েছে, সেভাবেই আমরা প্রস্তুতে আছি। যারা যাদের মুখে মাস্ক দেখতে পাচ্ছি না তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি, যাদের মুখে মানে ধরুন কেউ কোনো দর্শক হঠাৎ চলে আসলো মুখে মাস্ক নেই তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি। আর প্যান্ডেল তো দেখতেই পাচ্ছেন এবছরে আমাদের টোটালি বাজেটটা সীমিত, কারণ আমাদের টোটাল প্যান্ডেলটা আমাদের 90 ফুট হয়, এখন আমাদের এই প্যান্ডেলটা টোটাল আছে 40 ফুটের মধ্যে। এবং এবছর আমরা গত 2-4 বছর আমাদের বাজেট ছিল 10 লাখ টাকা, এবছর কোভিডের জন্য আমরা বাজেটটা নিয়েছি 4 লাখ। তারপরে আমাদের দেখতে পাচ্ছি সব সমিত সংখ্যক মানে যতটা কম দামি জিনিস দিয়ে করা যায়, শিল্পী আমরা প্রথমেই ভেবেছিলাম থিমের মধ্যে আসবো না, কিন্তু আমরা বাধ্য হয়েছি থিমে আসতে, কারণ থিমে না থাকলে পরে আমরা হারিয়ে যাব। সেই হিসাবে ছোট্ট শিল্পী আমাদেরকে গাইডলাইন দিয়েছে, শিল্পী আমাদের গত 2 বছর কাজ করেছেন, এবছর আমরা আমাদের বলল আমি কাজ করব, আমাকে রিমিউনেশন না দাও বা না দাও আমি কাজ করতে চাইছি। আমাদের গত 15 দিনের মধ্যে আমরা প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছি, এবার আমরা ঠাকুর মাকে নিয়ে এসেছি। আমাদের প্রতি বছরই মাকে আনতে খরচা হয় কুমোরটুলির থেকে 1,10,15 পর্যন্ত খরচা হয়, এবছরই আমরা কুমোরটুলির কৃষ্ণনগর থেকে মাকে নিয়ে এসেছি। আমাদেরই একটু পরিচিত ছেলে, জানাশোনা ছেলে কাজল পাল, আনন্দময় তলাতে ঘূর্ণি, ও আমাদেরকে সাহস দিয়েছে। অনলি বলতে নেই অবশ্য মায়ের দাম অতটা না, মানে 30,000 টাকা মাত্র। আপনারা দেখবেন আমাদের প্যান্ডেলে আপনাকে ঢুকতে হবে না, বাইরে থেকেই দর্শন করতে পারবেন এমনভাবে আমরা সামনে রেখেছি, এবং টোটাল মানে খোলা আকাশ, মায়ের ঘরটা খালি আমরা আমাদের শান্তির ভাব ফিরে পাওয়ার জন্য মায়ের ঘরটাতে আমরা সেইভাবে এই করেছি। তাহলে শুনতে পেলেন যে এই পুজো কমিটি, ঠিক আছে, একদম প্রাণ খুলে আপনাদের সামনে বললো যে দেখুন মায়ের পুজো করতেই হবে, তা মায়ের পুজো করার জন্য কোনো রকম বাধা যাই আসুন না কেন, অর্থনৈতিক বাধা যাই আসুন না কেন, কিন্তু খুব কম বাজেটের মধ্যেও কিন্তু ভালো পুজো করা সম্ভব। আর এত কিছু মেনটেন করে, মানে যেমন ডিস্টেন্স মেনটেন করে, আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকে লোক দেখছে, অনেক দূর থেকে দেখছে, খুব ছোটো একটা ঘড়ির ভেতরে, খুব একটা বড় নয়, কিন্তু তার মধ্যে দিয়ে এরা খুব ভালো করে ম্যানেজ করেছেন আর কি। দাদা, আপনার সঙ্গে একটু পরিচয় করে নেব। আমার নাম রঞ্জন পাল, আমি ক্লাব সদস্য। আমরা খুব কষ্ট করে এবছর এই শারদ উৎসব করতে পেরেছি, যা আমাদের কাছে খুব আনন্দের। কিন্তু এই কোভিড পরিস্থিতি যে ভয়াবহ তৈরি হয়েছে তাতে আমরা দর্শনার্থীদের খারাপ লাগছে যে দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু মামান হাইকোর্টের আদেশ অনুসারে আমরা এইভাবে পরিস্থিতিতে চলতে বলেছে তাই চলছি। তার মানে আপনারা মোটামুটি পুরোপুরি একদম 100% মেনটেন করা, যেটাকে বলে সরকারি বিধিনিষেধ মেনটেন করে। আচ্ছা, আপনাদের যেহেতু এই পুজোটা মোটামুটি অনেকে তো ফেসবুক বা ইউটিউবেও আমার মনে হয় দেখতে পাবে আর কি, মানে কীভাবে সার্চ করলে দেখতে পাবে যদি একটু বলেন? ইউটিউবে গেলে উল্টোডাঙা যুববৃন্দ বলে লিখলে 2020 তাহলে দেখতে পাবে, তাছাড়া ফেসবুকও দেখতে পাবে, উল্টোডাঙা যুববৃন্দ বলে লিখলে ফেসবুকেও সার্চ করলে পেয়ে যাবে।
তার মানে আপনি বুঝতে পারলেন আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার বাড়িতে টিভিও আছে, আপনি টিভিতেও দেখতে পাবেন পূর্ণিয়া টিভির মাধ্যমে। এছাড়া আপনি ইউটিউবে গিয়ে বা গুগলসে গিয়েও যদি আপনি বলেন উল্টোডাঙা যুবকবৃন্দ যদি বলেন, আপনি কিন্তু সরাসরি চলে আসবেন এদের এনাদের যে ফেসবুক পেজ বা ইউটিউবে আপনি দেখতে পাবেন। কিন্তু থ্যাংক ইউ আপনাকে, আপনারা খুব সাবধানে ভালোভাবে পুজো কাটান। থ্যাংক ইউ। চলুন আমরা পায়ে পায়ে আমরা পুরো কলকাতা ঘোরাচ্ছি আপনাদের, পুরো কলকাতা ঘুরিয়ে। আমার মনে হয় যারা ভয় পাচ্ছেন, একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কেন কলকাতায় ম্যাক্সিমাম পুজো মণ্ডপই যেটা হয়েছে যে পাড়ার লোকেদের ঢুকতে দেওয়া হচ্ছে, তাও কিপ ডিস্টেন্স, সেফ ডিস্টেন্সের জন্য। বাইরের লোকে দর্শনার্থীরা কিন্তু বাইরে দেখ মানে একদমই দেখতে পাচ্ছে না। কলকাতার ছোটো বড় সব পুজো মণ্ডপই একই অবস্থা। আপনারা ইউটিউবে গিয়ে আমাদের পূর্ণিমা টিভি দেখুন, অথবা যে ক্লাবের নাম বলা হলো সেখানে আপনি দেখুন, এবং সব কিছু আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন, টিভিতে পাবেন, আপনার মোবাইলেও পাবেন। হ্যাঁ চলুন আমরা একটু দেখে নিই আরেকবার মাকে আরেকবার।